নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল এডুকেশন নোটস। আমি বুদ্ধদেব কর্মকার। বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল এবং দুটি নোটিশ কিন্তু প্রকাশিত করলো। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে, তখন পিএসসি কিন্তু একটা নোটিশের মাধ্যমে বলেছিল মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্টটা, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট যেটা 25 সেপ্টেম্বর প্রকাশিত করেছিল সেটা বাতিল করে দেওয়া হলো। এবং এখন কিন্তু বর্তমানে আরও একটি রেজাল্টের লিস্ট প্রকাশিত করলো মিসলেনিয়াস, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2019 ছিল, সেটা কিন্তু 13/2019 ছিল, সেটা কিন্তু লিস্ট প্রকাশিত করলো পুনরায়। এবং সাথে বলে রাখি অ্যান্সার কিও কিন্তু প্রকাশিত করে দিল এবং আপনারা কিন্তু এবার ইন্ডিভিজুয়াল নাম্বারও দেখতে পারবেন। এই বিষয়ে আজকের এই ভিডিওটার মধ্যে জানাবো। সাথে বলে রাখি আপনারা প্রত্যেকে কিন্তু এরকমভাবেই সময় মতন ভিডিওগুলোর নোটিফিকেশান যদি পেতে যাচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পরে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে রাখুন, তাহলে পেয়ে যাবেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হতে পারেন, যেখানে কিনা প্রতিদিন রাত 8:30 থেকে কিন্তু মক টেস্ট নেওয়া হয়। প্রথমে বলে রাখি আপনাদেরকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে নিচের দিকে একটু স্ক্রল করে নামলেই দেখতে পারবেন এখানে ভিউয়াল বলে যে অপশনটা রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করতে লাগবে। এবং যখন এবং এ পেজটার মধ্যে আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে, এখানে দেখুন যে লাস্ট 3টা নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেটার মধ্যে আপনাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি। এই 3টা নোটিশ প্রকাশিত করা হয়েছে, প্রথম যে নোটিশটি রয়েছে সবগুলোর কিন্তু পিডিএফ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন লোগোতে ক্লিক করে। প্রথম যে নোটিশটি যেটা বর্তমানে লিস্টের মধ্যে রয়েছে, এখানে বলেছে রিভাইজ লিস্ট, অর্থাৎ এখানে নতুন লিস্ট প্রকাশিত করা হলো যাদেরকে এখানে মেন্স পরীক্ষার জন্য ডাকা হয়েছে, এটা নতুন লিস্ট। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে এখন ফাইনাল অ্যান্সার কি এমসিকিউ, যেটা কিনা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গিয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2019, অর্থাৎ মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা, সেটার অ্যান্সার কি প্রকাশিত করে দিল। এবং এখানে এটা বলেছে লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2019 মেন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট, যেটা মিসলেনিয়াস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2019। এটা সর্বপ্রথম আপনাদেরকে বলে কি এটা হলো রিভাইজড অ্যান্সার কি, যেটা 5 অক্টোবর 2020 তারিখে আবার প্রকাশিত করা হলো। এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা নোটিফিকেশান নাম্বারটি রয়েছে এখানে এমসিকিউ টাইপের যে পরীক্ষাটা হয়েছিল সেটার জন্য, তো এটা দেওয়া রয়েছে। এখানে পরীক্ষাটা হয়েছিল 8/3/2020 তারিখে। এখানে আপনারা প্রত্যেকের লিস্ট দেখতে পারবেন, ধরুন আপনার রয়েছে অ্যান্সার কি যেটা কিনা কোশ্চেন সেট এ, সেক্ষেত্রে আপনার এর 1-এর কত অ্যান্সার এভাবে আপনার চেক করে দিতে, যার ডি অ্যান্সার কি ছিল বা ডি কোশ্চেন সেট ছিল সেক্ষেত্রে তার 1-এর সি অ্যান্সার হবে, 2-এর এ অ্যান্সার হবে, এইভাবে চেক করতে লাগবে। সাথে আপনাদেরকে জানি কি ইন্ডিভিজুয়াল অ্যান্সার কি দেখার যে লিঙ্কটা রয়েছে সেটা বর্তমানে অ্যাক্টিভ হয়নি এবং তারা প্রোভাইড করেনি, যে মুহূর্তে দিয়ে দিবে, যেহেতু আমি এখন ভিডিও বানাচ্ছি এখনও বর্তমানে দেয়নি অফিসিয়াল ওয়েবসাইটে, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে, তখন আমি আমাদের এই ভিডিওর লিস্টের বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা অ্যাড করে দেবো। বন্ধুরা, এটা হলো সেই পিডিএফটি যেটার মাধ্যমে নতুন ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করেছে বা নতুনভাবে ক্যান্ডিডেট লিস্ট যারা কোয়ালিফাই করেছে প্রিলিমিনারি থেকে মেন্স পরীক্ষার জন্য তাদের লিস্টটি প্রকাশিত করেছে। এখানে বলে রাখি এই পিডিএফটির মধ্যে কিন্তু মোট 134টি পেজ রয়েছে এবং টোটাল কিন্তু 4,407 জন প্রার্থীকে এখানে পাস করানো হয়েছে। এর মধ্যে আপনাদেরকে বলে রাখি জেনারেল হিসেবে ক্যান্ডিডেট যারা পাস করেছে টোটাল কিন্তু 1,630 জন প্রার্থীকে জেনারেলে পাস করানো হয়েছে। সিডিল কাস্টে পাস করানো হয়েছে 1,244 জন প্রার্থীকে সিডিল কাস্টে পাস করানো হয়েছে, সিডিল টাইভে 251 জন প্রার্থীকে পাস করানো হয়েছে এবং ওবিসি এ ক্যান্ডিডেটে কিন্তু 598 জন প্রার্থীকে কিন্তু পাস করানো হয়েছে, আর ওবিসি বিতে পাস করেছে টোটাল 684 জন প্রার্থীকে পাস করেছে। এর মধ্যে বলে রাখি এমএসপি পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এইটার মধ্যেই রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 4,407 জন প্রার্থীকে পাস করেছে। এবং এখানে যেটা কিনা কাট অফটা দিয়েছে, পার্সেন্টেজে কাট অফটা দিয়েছে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, বলে রেখি জেনারেলে 58.3334% কাট অফ গিয়েছে, সিডিল কাস্টে 50.3334 কাট অফ গিয়েছে, সিডিল টাইবে অর্থাৎ সিডিল ট্রাইবে বা এসটিতে 37 কাট অফ গিয়েছে, ওবিসি এতে 53 কাট অফ এবং ওবিসি বিতে 55.6667% কাট অফ কিন্তু গিয়েছে। বড় সবাইকে বলে রেখি আজকে মিসলেনিয়াসের এটা কিন্তু দ্বিতীয় ভিডিও আমি দিলাম, এখানে বলে রাখছি যে এটা প্রকাশিত করেছে নতুন একটি কোয়ালিফাই লিস্ট আগের লিস্টটি ক্যান্সেল করার পরে, এবং এখানে নতুন অ্যান্সার কি প্রকাশিত করা হয়ে গেল। আমি ওয়েবসাইটটার লিঙ্কটা আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং বর্তমানে এখনও পর্যন্ত ইন্ডিভিজুয়াল মার্কস দেখার যে লিঙ্কটি রয়েছে সেটা এখনও দেয়নি, কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে, তখন আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেটাও প্রোভাইড করে দেবো। এছাড়া যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন, ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক করুন এবং শেয়ার করুন নিজের দরকারি বন্ধুদের সাথে এবং নিজের দরকারি গ্রুপগুলির সাথে।
এখানে এই ভিডিওটি শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ। এর সঙ্গে বন্ধুরা বলে রাখি, বর্তমান মুহূর্তে কিন্তু আন একাডেমি হল সবচেয়ে বড় এডুকেশন অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনারা কিন্তু অনেক বেস্ট যারা এডুকেটাররা রয়েছে তাদের মাধ্যমে আপনারা পড়তে পারবেন। সাথে এখানে ফ্রি যেটা কিনা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো আপনারা পাবেন, অর্থাৎ ফ্রি প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করার পর আপনাকে WBPSC সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে নামলে এরকমভাবে দেখবেন যে অনগোয়িং বলে একটা অপশন পাবেন। সি বলে অপশনটা ক্লিক করার পর অনগোয়িং অপশনটার মধ্যে আপনাকে ক্লিক করতে লাগবে। ক্লিক করলে কিন্তু এরকম ফ্রি প্র্যাকটিস টেস্ট ফর WBPSC অনেকগুলো আপনারা পেয়ে যাবেন। সাথে বলে রেখে, আপনারা যদি কোনো টিচারদের পেড লেভেল কোর্সগুলো যদি নিতে আছেন সেক্ষেত্রে অন্তত 6 মাস বা 1 বছরের কোর্সগুলো আপনারা পারচেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অর্থাৎ আমার চ্যানেলের যে কুপন কোডটা রয়েছে বুদ্ধ BUDDHO27 এই কুপন কোডটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এই কুপন কোডটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।